আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে একটু ওনার নাম জানতে চাচ্ছি। স্যার, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন, স্যার আপনি কোথা থেকে এসেছেন? সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ থেকে। জি জি এসেছেন। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? কোমরের ব্যথা, পাওয়ার ব্যথা, কোমর এবং পায়ের ব্যথা। জি জি। আচ্ছা, এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছিলেন? প্রায় 6 বছর। গত 6 বছর যাবৎ এই সমস্যাটা ভুগছিলেন। এই সমস্যাটার জন্য কি এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? বহু জায়গায় করছি, অনেক জায়গায় করেছি। জি জি, অনেক জায়গায়। আচ্ছা, যেসব জায়গায় ট্রিটমেন্টগুলো করেছেন তার পরবর্তীতে রেজাল্ট কী ছিল? এরকম সুবিধা না, সুবিধা না বিদেই আমি পিআরসি ডিপিআরসি হসপিটালে এসেছি। আচ্ছা স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছেন? ডাক্তার শফিউল্লাহ প্রধান। ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? প্রায় 10 দিন। প্রায় 10 দিন যাবত। জি। আচ্ছা, ট্রিটমেন্ট করার 10 দিন পরে এখন আপনার শারীরিক কি অবস্থা? হ্যাঁ, ভালো ভালো। এখন আগের থেকে অনেক ভালো করার মালিক আল্লাহ। জি জি, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশন বিহীন হাঁটু এবং কোমরের ব্যথার যে চিকিৎসা করা হয়, তো আপনি সেই ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনি বলছেন যে আপনি অনেক ভালো সুস্থ আছেন। জি জি। আপনার যে আগে যে ধরনের আপনার কাজগুলো আপনি করতে পারতেন না, সেই কাজগুলোকে এখন আপনি অনায়াসে করতে পারছেন? জি হ্যাঁ, এখন করতে পারতেছি। আচ্ছা, এখানে আমরা একটু ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। স্যার, আপনার নামটা কি স্যার? জি, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার ভাই গত 6 বছর যাবত উনি ওনার ব্যথায় উনি ভুগছিলেন, তো ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডার থেকে উনি ট্রিটমেন্ট করেছেন গত 10 দিন, এখন উনি বলছেন যে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আপনি ওনাকে কেমন দেখছেন? জি ইনশাল্লাহ, আগের থেকে অনেক ভালো। আমরা মূলত ইউটিউব থেকে দেখা স্যারের প্রোগ্রাম, তারপর আমরা সিলেট সুনামগঞ্জ থেকে এখানে আসছি। আচ্ছা, এখানে আসার পরে বিগত আজকে 10 দিন পরে আমরা চলে যাচ্ছি, কিন্তু এখন আগের থেকে ইনশাল্লাহ অনেক অনেক ভালো। মাত্র 10 দিনই অনেকটুকু ভালো এবং সুস্থ হয়ে গেছেন? অনেক দিন সুস্থ। স্যার, আমরা একটু জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে গত 10 দিন যাবত ট্রিটমেন্ট করেছেন, এই ট্রিটমেন্ট চলাকালীন সময় আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, আপনার কি সেই ধরনের ট্রিটমেন্ট তারা নিশ্চিত করেছে? জি, আমার জি টিপ নিছে। জি, এবং চাই যে আমার মতো যারা রোগী আছে, জি জি, ঠিক তারা এভাবেই সিস্টেমটা চালু করুক। হ্যাঁ, আমি চাই আমার মতো প্রত্যেকটা রোগী ভালো হবে। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি আপনার কাছে একটু জানতে চাই। পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আপনি নিজেই বলেছেন যে আপনি গত 6 বছর যাবত আপনার হাঁটু ব্যথা আপনি ভুগছিলেন, হাঁটু এবং কোমর, হাঁটু এবং কোমর, যেটার আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু যে ধরনের হয়তো আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল, হয়তো আপনি সেটা পাননি, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাকা পয়সা আপনি খরচ করেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল আপনি পাননি। বাট পরবর্তীতে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যেটা বলেন যে অপারেশন বিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসায় মানুষ সম্পূর্ণ সুস্থ হয় এবং আপনি সেখানে সম্পূর্ণ সুস্থ হয়েছেন মাত্র 10 দিনে। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন। অবশ্যই আছেন, অ্যাভেলেবেল আছেন। আমিও আগে জানতাম না যে এই জায়গায় এরকম চিকিৎসা হয়, কিন্তু এখন জানার পরে মোটামুটি আমি এসেছি হয়তো ইউটিউব থেকে বা নেটের যুগ, যে কোনো সিস্টেমে আমি চালু করছি, এই কারণে আমি সুনামগঞ্জ থেকে এই জায়গায় আইতে পারছি। ইডিয়ালের কাছে আমি সবচেয়ে বড় শুক্রিয়া আল্লাহ, যাতে সবাই এভাবে সঠিক চিকিৎসা পাওয়ার এই ডাক্তারের দ্বারাতে। আচ্ছা, বালা করার মালিক আল্লাহ, কিন্তু হয়তো তার ওসিলা যাতে সঠিক কাজে লাগে। মানে আপনি বলছেন যে আপনি যেহেতু এসে আপনি একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, সঠিক চিকিৎসা পেয়েছেন, যার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি আশা করেন যে তারাও যদি স্যারের কাছে আসে তারা অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ভালো হয়ে যাবে, এটা আপনার বিশ্বাস? জি, আমার বিশ্বাস। স্যার, সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আমি 100-তে নাম্বার 100 দেওয়া লাগে। আচ্ছা স্যার, আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, সবাই আমার ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।